হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারি বা এচড়ের রেসিপি কাঁচা কাঁঠাল সুস্বাদুভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায় আর চিংড়ি মাছ দিয়ে বুটের ডাল দিয়ে কিভাবে খুব সহজে সুস্বাদুভাবে রান্না করা যায় আসুন আমরা দেখি নিই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল পাকলেও যেমন খেতে অনেক সুস্বাদু এমনি কাঁচাও খাওয়া যায় কাঁচা কাঁঠালের তরকারি খেতে দারুণ মজা লাগে আজকে আমরা দেখব কাঁচা কাঁঠাল কিভাবে সুস্বাদু তরকারি রান্না করা যায় এই কাঁঠালটা আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিব। আর উপরে যে খোসাটা আছে এই খোসাটা পুরো করে কেটে নিব। কাঁচা কাঁঠালটাকে কেটে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর কাঁঠালের যে খোসাটা একটু ডিপ করে ভালো করে কেটে নিয়েছি আর টুকরোগুলো একটু মাঝারি সাইজের করে নিয়েছি খুব বেশি বড় বা খুব বেশি ছোটো না আর কাঁঠালের কাটার সময় হাতে তেল মেখে নিতে পারেন তাহলে আর কাঁঠালের যে আঠা হাতে লেগে থাকবে না আর পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি আর আপনারা যদি সময় না থাকে সেদ্ধ করে নিতে পারেন একটু সেদ্ধ করে নিলে বুটের ডাল যেহেতু অনেক শক্ত আর না হলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আমি একটু বড় সাইজের চিংড়ি মাছগুলোই ব্যবহার করছি আপনারা চাইলে মিডিয়াম বা ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন পনেরো থেকে বিশটা চিংড়ি মাছ আমি ব্যবহার করছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় আমি একটি প্যানে পানি গরম করে নিয়েছি এই পানিতে আমি এই যে কুটে রাখা এই কাঁঠালগুলো দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নিব। কাঁঠাল ভাপ দিয়ে নিলে যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর আপনারা যদি না চান তাহলে আপনারা ভাপ না দিয়েও রান্না করতে পারেন আর সঙ্গে আমি দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়োও দিচ্ছি হাফ চা চামচ যেহেতু ভাপ দিয়ে এ পানিটা ফেলে দিব এখন আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তাহলে কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে নিব ভালো করে মিশিয়ে নিব মশলাটা যেন সব জায়গায় লাগে এইভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আচ্ছা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি তুলে নিব ছেঁকে তুলে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি একটি ছাঁকুনির সাহায্যে এভাবে তুলে নিব বা আপনারা ছেঁকে নিতে পারেন এভাবে তুলে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর যে অবশিষ্ট পানি থাকবে এই পানিটা আমি ফেলে দিব এভাবে ভাব দিলে খেতেও মজা লাগে আর রান্না করতে গেলে তেমন একটা সময় লাগে না অনেকটাই ভাব দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে একটু মেরিনেট করে নিচ্ছি যার জন্য আমি অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হালকা করে পাঁচ মিনিট ভেজে নেব চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট উল্টে দুই মিনিটের মধ্যে আমি একটু ফ্রাই করে তুলে নিচ্ছি এর চেয়ে বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ খুব বেশি পরিমাণ ফ্রাই করতে হয় না চুলায় আমি একটি প্যান চড়িয়ে নিলাম আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো তেল দিয়েই আমরা রান্না করতে পারি আর এই কাঁঠাল একটু স্পেশালভাবে রান্না করতে হয় মাংসের মশলা ব্যবহার করতে হয় আমি দুইটি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এবার একে একে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু মাংসের মতো স্বাদ হবে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে টেস্ট বেশি হবে আর দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এক চা চামচ করে সব কিছু পরিমাণ মতো দিবেন আপনারা যদি পুরা কাঁঠাল রান্না করেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি একটু ছোট কাঁঠাল হয় কমিয়ে দিবেন। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনে গুঁড়া লবণ এখন সব মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটা মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার পুড়ে যেন না যায় যার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এই পানিটা একটু ভালো মতো কষানোর পর এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিব ভালো করে আমি এই কাঁঠালের টুকরোগুলোকে কষিয়ে নিয়েছি মাংস যেমন অনেকক্ষণ কষাতে হয় এরকম কাঁঠালের টুকরোগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি যেন মশলাটা ভালো মতো ভেতরে ঢুকে যায় এবং মজা হয় এবার সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন গ্লাসের পরিমাণ পানি দিচ্ছি আপনারা প্রয়োজন মতো দিবেন যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাব দিয়েছি কষিয়ে নিয়েছি আর এবার। এভাবে পানিটা দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করে নিব ভালো করে আর আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ভেজে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এইবার আমি রান্না করে নিচ্ছি রান্না হচ্ছে এভাবে আমি সিদ্ধ করে নিব এবং পানিটা শুকিয়ে নিব এত ঝোল খেতে ভালো লাগে না আর একটু নাড়াচাড়া করে মাঝে মাঝে শুকিয়ে নিচ্ছি ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু কাঁচা কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কাঁঠালের এঁচড় বা তরকারি খুব সহজেই আমরা রান্না করে নিতে পারি আর স্বাদ এত সুস্বাদু যে যে কোনো মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ মজা লাগবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ